স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা আহসান। রাজধানীর গ্রিন রোডের একটি বাসায় সাদিয়া নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। সাদিয়ার মৃত্যুর খবর পেয়ে রাত 10টা থেকে ওই ভবনের সামনে অবস্থান নেন গৃহকর্মী সহ স্থানীয় লোকজন। কলাবাগান থানার উপপরিদর্শক মোহাম্মদ বিপ্লব গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নিহত সাদিয়া ওই ভবনের পঞ্চম তলায় মির্জা আমের আলীর বাসায় 3-4 বছর ধরে কাজ করছিল। গৃহকর্তা দাবি করেছেন, সাদিয়া সন্ধ্যার পরে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। এদিন বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকা সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। দিনাজপুরে সকাল থেকে হিন্দু ধর্মমতের অনুসারীরা জড়ো হয়েছেন মণ্ডপগুলোতে। পুরোহিতদের মন্ত্রপাঠের পাশাপাশি চলছে ভক্তদের প্রার্থনা। বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার অন্যতম রীতি কুমারী পূজা। আজ মহা অষ্টমীর দিন সকাল থেকেই সেখানে শুরু হয়েছে কুমারী পূজোর আনুষ্ঠানিকতা। দর্শক, এবারই প্রথম বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। সেখানে আমার সহকর্মী মামুন আহমেদ রয়েছেন। মামুনকে একটু জানতে চাই মামুনের কাছে। মামুন, মহা অষ্টমীতে রামকৃষ্ণ আশ্রমে কি কি আয়োজন রয়েছে? ভক্ত এবং দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে এই করোনাকালে সেখানে যোগ দিয়েছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটের রামকৃষ্ণ আশ্রমে কিন্তু এবারেই করা হয়েছে। আমার পিছনে আপনারা দেখ পূজার যে পূজা অর্চনা, যে আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কিন্তু মহা অষ্টমীতে বাগেরহাটে কিন্তু কুমারী পূজার আয়োজন করা হয়েছে। বেলা 11টায় কিন্তু মূল ফটকের বাইরে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। ভক্ত দর্শনার্থীদের সুবিধার্থে কিন্তু কুমারী পূজা বাইরে আয়োজন করার পাশাপাশি এখানে কিন্তু চেয়ার রাখা হয়েছে, যাতে আগত দর্শনার্থীরা কিন্তু সহজে সেখানে বসতে পারে। এছাড়া করোনা স্বাস্থ্যবিধির যে বিষয়টি আপনি বলছিলেন, করোনা স্বাস্থ্যবিধি কিন্তু এখানে যারা ভক্ত দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছেন। পাশাপাশি রামকৃষ্ণ আশ্রমের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু বারবারই সতর্ক করা হচ্ছে করোনা স্বাস্থ্যবিধি যেন এখানে ভক্ত দর্শনার্থীরা মেনে চলেন, এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা কিন্তু আগত দর্শনার্থীদের এবং ভক্তদের করোনা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বারবার সতর্ক করছে এবং এখান থেকে কিন্তু মাস্ক বিতরণও করা হচ্ছে, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার কিন্তু রাখা হচ্ছে। আর একটা বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, কুমারী পূজার পর কিন্তু এখানে পুষ্পাঞ্জলি এবং সন্ধি পূজারও আয়োজন করা হয়েছে আজকে। পাশাপাশি ইতিমধ্যে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে ভক্তদের কিন্তু আগমন ঘটছে সময়ের সাথে সাথে। আর একটা বিষয়, সকাল থেকে কিন্তু বাগেরহাটে ধীমে ধীমে ঘুরিতে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত যেভাবে রামকৃষ্ণ আশ্রমে ভক্ত দর্শনার্থীদের আগমন হওয়ার কথা ছিল তেমনটি আমি দেখতে পাইনি। রুবায়েত বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন আহমেদ, অসংখ্য ধন্যবাদ, বাগেরহাট থেকে এই সহকর্মী আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। এবার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে ময়মনসিংহ থেকে সহকর্মী মাহমুদুল হাসান যোগ দিয়েছেন। হাসান, মহাষ্টমীতে আজ কি কি কর্মসূচি রয়েছে সেখানে মণ্ডপগুলোতে, ভক্তদের আনাগোনা কেমন দেখছেন? রুবায়ত, আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ময়মনসিংহে কিন্তু 784টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের করোনার কারণে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা খুবই কম ছিল, কিন্তু এবছর কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কিন্তু তারা খুব ঘটা করে আয়োজন করছেন এবং তারা খুব উৎসবমুখর পরিবেশে তারা সেটি উদযাপন করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সবচেয়ে বড় যে মন্দিরটি রয়েছে, শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির। সেই মন্দিরে আমি এখানে যারা ভক্তবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে সকালবেলা তারা তাদের দেবী প্রার্থনার মধ্য দিয়ে পূজা অর্চনা শুরু করেছেন, এখন কিন্তু তারা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করছেন এবং একটু পরে কিন্তু তাদের অঞ্জলি শুরু হবে। এখানে একজন ভক্ত রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আজকের দিন সম্পর্কে তার সাথে একটু জানতে চাই যে আজকে আপনাদের কি ধরনের প্রার্থনা ছিল? আজকে আমাদের মহা অষ্টমী পূজা। মহা অষ্টমীতে আমাদের প্রার্থনা যে এই সারা বিশ্বে যে দুর্ভোগ করোনা ভাইরাস,
তো আমরা আজকে সংকল্প করেছি, মায়ের কাছে আরাধনা করেছি যেন এই আজকে মায়ের যেন আমাদের মা হচ্ছে দুর্গতি না আসেনি, উনি যেন আমাদের এই সারা বিশ্ব থেকে এই করোনার প্রাদুর্ভাব থেকে আমাদেরকে মুক্ত করেন এবং বিশ্বের সকলকে যেন রাখেন। ধন্যবাদ আপনাকে। রুবায়াত, আপনি শুনছিলেন যে এখানে একজন ভক্ত তাদের মায়ের প্রতি তাদের যে প্রত্যাশার কথা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ নারী সকলেই কিন্তু সেজেগুজে এসেছেন তাদের মাকে ভক্তি এবং প্রণাম জানাতে। তারা কিন্তু তাদের এই মহা অষ্টমীতে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট শিশুরাও তারা এসেছেন এখানে। তারা আমি একটু আগে দেখেছি যে তারা বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করছেন, একটু পরে কিন্তু তাদের অঞ্জলি শুরু হবে। রুবায়াত, আপনাকে এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে পূজার সর্বশেষ খবর। মাহমুদুল হাসান, অসংখ্য ধন্যবাদ, ময়মনসিংহ থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন। এবারে অন্য প্রসঙ্গ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর বাড্ডায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা উত্তর সিটির 97 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে এই আলোচনা সভা ও সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ফারুক পিল্লন। এছাড়া দলের নেতাকর্মীরা আলোচনা সভায় সেখানে বক্তব্য রাখেন। নেপালের পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 32 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুগু জেলার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশের ধারণা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে প্রশাসন। বাসটিতে কতজন যাত্রী ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। নিহতদের অধিকাংশ শিক্ষার্থী এবং অভিবাসী শ্রমিক। নেপাল ও ভারতের বড় ধর্মীয় উৎসব দশাইন পালন শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন এ সমস্ত হতাহতরা। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ডাক বিভাগের অন্তত 2 কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যের মেমফিস শহরের অরেঞ্জ মাউন্ট জ্যাক পোস্ট অফিসে এই ঘটনা ঘটেছে। হামলাকারী পোস্ট অফিসেই কাজ করতেন, পরবর্তীতে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করে এই হামলাকারী। এই ঘটনায় তদন্ত করছে FBI, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি। হামলার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এলাকাটি এখন ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খেলার খবর জানাচ্ছি, সাব চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 5টায়। আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারের পর ফাইনালে খেলার জন্য নেপালকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাংলাদেশের সংগ্রহ 3 ম্যাচে 4 পয়েন্ট, অন্যদিকে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে অনেকটাই মজবুত অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশের সাথে ড্র করতে পারলে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে নেপাল। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।